পরিযায়ী শ্রমিকের ছেলে, উচ্চ মাধ্যমিকে রাজ্যে নবম স্থান পীতাম্বরের। শৈশব থেকে চরম আর্থিক প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। টিনের ঘরে কোনোরকম দিন গুজরান করেই উচ্চ মাধ্যমিকের নজর কাড়ার সাফল্য উত্তর দিনাজপুরের নবম স্থান অধিকারকারী পীতাম্বরের। বৃষ্টির সময় টিনের চাল দিয়ে জল পড়ে ঘরে। বাবা পরিযায়ী শ্রমিকের কাজ করেন নেপালে, সংসার চালাতে মা ও দিনমজুরের কাজ করেন। সংসারে নুন আনতে পান্তা ফুরোনোর মতো অবস্থা। তবুও সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও উচ্চ মাধ্যমিকে 97% নম্বর পেয়ে রাজ্যে নবম স্থান অধিকার করেছে। কালিয়াগঞ্জের নবম স্থান অধিকার করেছে কালিয়াগঞ্জের পীতাম্বর বর্মন। আগামী দিনে আইএস অফিসার হওয়ার স্বপ্ন পীতাম্বরের। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে তরঙ্গপুরের বাসিন্দা পীতাম্বর বর্মন এবার উচ্চ মাধ্যমিকে পীতাম্বর রাজ্যে নবম স্থান অধিকার করেছে। পীতাম্বরের বাবা উত্তম বর্মন পেশায় রাজমিস্ত্রি, মা তরুলতা বর্মন তিনিও দিনমজুরের কাজ করেন। টিনের ভাঙা ঘরে পড়াশোনা করেই উচ্চ মাধ্যমিকের নজর কাড়া সাফল্য পেয়েছে পীতাম্বর। তরঙ্গপুর NK উচ্চ বিদ্যালয় থেকে কলা বিভাগে 488 নম্বর পেয়েছে পীতাম্বর বর্মন। এদিকে ছেলের সাফল্যে খানিকটা কেঁদে ফেললেন মা তরুলতা বর্মন। ছেলের পড়াশোনার খরচের জোগাড় করতে দিন রাত অবিরাম পরিশ্রম করতে হন। ছেলের পড়াশোনার খরচের জোগাড় করতে দিন রাত অবিরাম পরিশ্রম করেন তারা। তাদের পরিশ্রম যে বৃথা যায়নি ছেলের এই সাফল্যে খুশি পরিবারের সদস্যরা। আমার নাম পীতাম্বর বর্মন। তুমি কোন স্কুল থেকে বলছো? আমি তরঙ্গপুর নন্দকুমার উচ্চ বিদ্যালয় থেকে মানে পড়াশোনা করতাম। তরঙ্গপুর নন্দকুমার উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক ফল প্রকাশ হয়েছে। হ্যাঁ, তুমি রাজ্যের মধ্যে নবম হয়েছো। কেমন লাগছে? কেমন লাগছে, আমার পরিশ্রম সার্থক হলো, এটাই লাগছে, মানে ভালো লাগছে। কতক্ষণ পড়াশোনা করতে? পড়াশোনা বলতে সেরকম সারা বছর পড়িনি, পরীক্ষার আগে যেটা আমাদের মানে গোল্ডেন পিরিয়ড থাকে 1-1.5 মাস, ওই সময়টাতে আমি মানে 10 ঘন্টা মিনিমাম পড়তাম, তার উপরে 15 ঘন্টা কোনো দিন হতো, আর ব্যতিক্রম দু একদিন হতো না কোনো কারণবশত, কিন্তু পড়তাম। কয়জন গৃহশিক্ষক ছিল? আমার গৃহশিক্ষক ছিল চারজন। চারজন বাবা মা কি করেন? আমার বাবা রাজমিস্ত্রি, উনি কর্মসূত্রে বছরে বেশিরভাগ সময় বাইরে থাকেন, মানে নেপালে দেশে থাকেন। আর মা আমার অন্যের ক্ষেতে কাজ করেন দিনমজুর হিসেবে, আর যখন কাজ হয় আর বাড়িতেই থাকেন। সাফল্য বলতে আমার মা বাবা, আমার যারা বড়রা রয়েছেন, যারা আমার ওয়েল উইশার রয়েছেন, তাদের পরিশ্রম বা সার্থক হলো, আর আমার পরিশ্রম সার্থক হলো সর্বোপরি। আমাকে পরিশ্রমটা করতে হয়েছিল, আমি পরীক্ষা দিয়েছিলাম, তো আমি নিজেকে সফল মনে করছি আর কি। স্কুলের শিক্ষকরা মানে আমার এই সাফল্যের পিছনে মানে 50% মানে 50% সাফল্য আমার শিক্ষকদের রয়েছেন, 50% আমাদের মানে আমার নিজের। আর স্যাররা ভীষণভাবে সাহায্য করেছেন, যখনই গিয়েছি স্যাররা সাহায্য করেছেন। তাছাড়াও মানে নিজের থেকে স্যাররা সাহায্য করেছেন, বলেছেন যে এটা মানে বুঝতে পারছিস কি না, বা কোনো বই লাগলে। আর আমার মানে স্কুল লাইব্রেরি থেকে আমি বই নিয়ে পড়েছি, তো ভীষণভাবে সাহায্য করেছেন। আগামী দিনে আমার সর্বভারতীয় UPSC পরীক্ষা দিয়ে একজন IAS অফিসার হওয়ার ইচ্ছে রয়েছে, এবং একজন একটা সমাজ মানে সুস্থ সমাজ গড়ার পেছনে নিজের ভূমিকা যাতে থাকে তার ইচ্ছে রয়েছে। মানে বলতাম বাচ্চাগুলোকে যে ভালো করে পড়াশোনা কর, যেন আমি কষ্ট করে পড়াশোনা করাচ্ছি, যেন মূল্যটা মানে পাই, যেন তোদের জন্য আমাদের আমার আমাদের বাবা মায়ের নাম থাকে, বা সবাই বলে যে না পড়াশোনা করে, ওদের জন্য পরিশ্রম করে, আমি সবকিছু ওদের জন্য মানে সব ছেড়ে দিয়েছি, মানে ওদের সুসে ওদের ই মতন সময় মতন আমি বাড়িতে থাকি, আবার অন্যের ক্ষেতে কাজ করতে যাই যখন ওদের সময় থাকে, বা এইদিকে সেদিকে যেতে হবে তখন আর কি কাজ কাম বাদ দিই, তখন ওদের পিছনে যাই। তো মানে বাচ্চাগুলো সবসময় আউর বাবা তো বেশিরভাগ সময় মানে বাইরে থাকে, বাড়িতে থাকে না, মানে এই জন্য পরিশ্রম করে বাচ্চাগুলো সবসময় বলতাম। আর মানে যেটুকু অল্প যদি আমিও জানি, তো আমার ইতেই ওরা আর কি চলাফেরা করে যে সময় নষ্ট করবি না, সময় নষ্ট করলে আর পরে পিছনে মানে পাবি না, আর সময়টা আসবে না, ভালো করে পড়াশোনা কর,
আর রেজাল্ট যেন ভালো চাই, কষ্ট করে যে পরিশ্রম করে বাবা বাইরে থেকে কাজ করে আনে তোদেরকে পড়াচ্ছে, বাবা তো থাকে না বেশিরভাগ সময়টাই তো আমি থাকি, কাজে আমি তোদেরকে বেশিরভাগ শিখাবো পড়াবো, আর বাবা তো সারা মানে বছরে 11 মাসে বাইরে থাকে, 1 মাস শুধু বাড়িতে থাকে। কয় ছেলে মেয়ে? 3 ছেলে মেয়ে, 2 মেয়ে 1 ছেলে। ছেলে? হ্যাঁ। ছেলে কি বড়? এই ছেলে মেয়ে যে বড় মেয়েটা শিলিগুড়িতে থাকে, ইংরেজি অনার্স নিচ্ছে, সেকেন্ড ইয়ারে মানে সেকেন্ড ইয়ারে পড়তেছে, তো ছুটিতে বাড়িতে আসছে, আর ও যাবো যাবো ভাবছে, বলছে ভাই রেজাল্ট নিয়ে শুনেই যাবো আমি, আর ছোটটা মাধ্যমিক দিয়ে আনন্দ মনে হচ্ছে যে গ্রামের ছেলে মেয়ে ছেলে একদম মনে হচ্ছে আনন্দ যে কি আজকে মানে চোখে জল ধরছে। হম, আনন্দ তো যে যা কষ্টের উপর দিয়ে বাবা মায়ের মানে বাচ্চাটা রাখলো, ছেলেটা রাখলো, এটাই আর কি। ছেলের কি ইচ্ছা বড় বড় হয়েও তো বড় হয়ে বড় ইচ্ছা ওর আছে, তো বলে স্বপ্ন বলে বড় দেখতে হয়, তারপরে মিডিয়ামটা হয়, ওরাই আমাদেরকে বলে যে বাবা মা ছোট কখনো ভাবতে হয় না, বড় ভাবতে হয়, বড় হলেও তো মিডিয়ামটা হয়, এটাই আমি ওই জন্য বড়টাই ভাবতেছি যে মানে আমাদের সাহায্য মানে সবসময় করো, যেন মানে ভালোটাই হতে পারে, আশীর্বাদ সবসময় তোমরা দিতে থাকো, এটাই আর কি। আমার বাবা জানে এই সাফল্য? জানে না, ফোন করতেছি, ফোন কাজের উপরে মানে দোতলার উপর কাজ করতেছি, কাজ মানে যোগাযোগ করতে চেষ্টা করলাম কিন্তু খবর পাইনি এখনো, মানে এখন সন্ধ্যাবেলা খবর ছাড়া পাবে না খবর। বলছি তোমার নাম কি? আমার নাম রুমা বর্মন। বলছি আজকে এত বড় একটা সাফল্য তোমাদের পরিবারে, তোমার ভাই পেয়েছে, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। কি বলবা? বলবো ও এভাবে এগিয়ে যাক জীবনে আরো, আর আমাদের দৃঢ় প্রতিজ্ঞ ও একজন ভবিষ্যতে অনেক ভালো মানে ব্যক্তিত্বের অধিকারী হবে, সর্বোপরি একজন মানে মানুষ হবে, সেটাই। কতটা কষ্টের মধ্যে দিয়ে তাকে লড়াই করতে হয়েছে? কষ্টের মধ্যে দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন, বাড়ি ঘরের তো তেমন অবস্থা না, বাইরে চিৎকার চেঁচামেচি হলে বাড়িতে সব আওয়াজই আসে, আর পাড়ারও তেমন আর কি মানে পড়াশোনার মধ্যে তেমন বাড়ির লোক নাই, মানে আমাদের বাড়িটা আর কয়েকটা বাড়ি শুধু আছে, বেশি তো এখানে বাচ্চা কাচ্চাও নাই তেমন আর কি, আর বাবা মা এত কষ্ট করে পড়াচ্ছে আমাদের। আর এই যে অর্থ মানে দরকার পড়াশোনা করতে গিয়ে, সেই অর্থটা কতটা তোমরা জোগাড় করতে পেরেছি? আমরা যেই ওয়েতে চলছি, ভবিষ্যতে খারাপ মানে ভবিষ্যতে খারাপ কিছু করব না, ভালোই কিছু করব, প্রতিষ্ঠিত হব, হওয়ার চেষ্টা করব, আর সমাজের সমাজকে সুদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তোমার ভাইকে কি বললা আজকের দিনে? ওর সাথে তো কথা বলার সুযোগই পাইনি এখনো। ঠিক আছে। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই, যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।